ফর্মে রেজিস্ট্রেশন নম্বর কত লিখবেন? রেজিস্ট্রেশন নম্বর আপনাদের রেজিস্ট্রেশন নম্বর কত? আপনি যখন এখানে এলডিপিতে জয়েন করছিলেন তখন রেজিস্ট্রেশন নম্বর যেটা ছিল সেটা দিবেন। কারো রেজিস্ট্রেশন নম্বর যদি জানা না থাকে আমার কাছ থেকে জেনে নেবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। যেগুলো লাগবে আপনারা পরে আমাকে হোয়াটসঅ্যাপে নোট করবেন বা ক্লাসে এসে বলেন, আমি দিয়ে দেবো যদি কারো রেজিস্ট্রেশন নম্বর লাগে। তাহলে ওয়ান পেজ এসইও এর তিনটা সাইড আমরা দেখতে চাইছিলাম আজকে। একটা পোস্টের যে ব্লগ পোস্ট বা কোনো একটা পোস্টের এসইও আপনি কিভাবে করবেন সেটা আমরা গতকালকে দেখছি। তো আপনারা প্র্যাকটিস করবেন, কয়েকটা পোস্ট করতে থাকেন, কয়েকটা পোস্টের এসইও করেন, তাহলে এই জিনিসগুলো আপনারা আয়ত্তে চলে আসবে। আর আজকে আমরা যেটা দেখবো যে পেজ, তো পেজ পেজের এসইও আপনি কিভাবে করবেন, আর একটা হলো ক্যাটাগরির এসইও আপনি কিভাবে করবেন। প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভাবে দেখবো। তো প্রথমে পেজ, পেজটা আমরা আগে দেখি যে পেজের আপনি কিভাবে এসইও করবেন। তো এখানে পেজ, এই পেজ থেকে আমরা অল পেজে যাইতে পারি। তার আগে আমি ওয়েবসাইটটাকে আমি একটা ট্যাবে ওপেন করি। পেজ বলতে আমরা যে পেজগুলো ক্রিয়েট করবো, যেমন এই যে অ্যাবাউট আস একটা পেজ, কন্ট্যাক্ট আস একটা পেজ, এই পেজগুলো। তো এই পেজগুলোর এসইও আপনি কিভাবে করবেন, তো নর্মালি এই যে পেজগুলো আছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, আসলে এই পেজগুলোর এসইওর প্রয়োজন হয় না বা এই পেজগুলো সার্চ রেজাল্টে আসার প্রয়োজন নেই। এমন পেজ যেগুলো সার্চ রেজাল্টে আসার প্রয়োজন আছে আপনি সেই পেজের এসইও করবেন। বুঝতে পারছেন হয়তো? তাহলে অ্যাবাউট আস আর কন্ট্যাক্ট আস এটা কিন্তু আমার সার্চে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কেউ একজন আমার ওয়েবসাইটে আসলে তখন সে বলবে অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে জানবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। তো এই পেজ দিয়ে আমরা ট্রাফিক আনবো না, আমরা ট্রাফিক আনবো অন্য কোনো পেজ দিয়ে। তাহলে এরকম একটা পেজ আগে এখানে আমরা ক্রিয়েট করবো, তারপরে ওই পেজটা এসইও করবো। তাহলে এই ধরনের পেজ ধরেন যে যদি আপনার একটা বিজনেস ওয়েবসাইট হয় তাহলে আপনার একাধিক পেজ থাকবে এবং প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কন্টেন্ট থাকবে। তো একটা পেজ এখানে ক্রিয়েট করবো, সেটা হচ্ছে হলো ই কমার্স রিলেটেড একটা পেজ। যে ই কমার্স, আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আমরা এখানে ই কমার্স একটা পেজ অ্যাড করবো। এবং ই কমার্সের এই পেজটাকে আমরা কি করবো, এসইও করবো। সবাই একটু খেয়াল করেন, আমি দেখাচ্ছি এখান থেকে আমরা পেজ, পেজেস থেকে অল পেজেস, বা এখান থেকে অ্যাড নিউও করতে পারেন। তো এখানে আমরা আগে একটা পেজ অ্যাড করবো, সেটার জন্য অ্যাড নিউতে চলে যাই। অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে একটা পেজ অ্যাড করবো। তো এগুলোর জন্য কন্টেন্ট লাগে বা যে জিনিসগুলো লাগবে আমি আগে থেকে নোট করে রাখছি। ই কমার্স একটা পেজ অ্যাড করবো আমি। তো আপনারা যখন এসইও করবেন নিজেদের সাইট হলে তো নিজেদেরই এগুলো অ্যাড করতে হবে, নিজেদেরই রিসার্চ করতে হবে, কিন্তু যখন আপনি আরেকটা সাইডে এসইও করবেন তখন এই পেজগুলো আগে থেকে রেডি থাকবে, আপনি সেটাকে শুধু এসইও করে দেবেন। তো আমি এখানে অলরেডি একটা ই কমার্স রিলেটেড একটা পেজের যেই ইনফরমেশনগুলো লাগতে পারে আমি এখানে অ্যাড করছি। তো এটাকে আমি কপি করবো, কপি করে এখানে দিয়ে দিই। আমাদের পেজের নাম হচ্ছে ই কমার্স, ধরেন এটা আমাদের পেজের নাম ই কমার্স। এখান থেকে আমরা রাইটিং শুরু করবো। এটার জন্য হোয়াট ইজ ই কমার্স থেকে শুরু করে আমার এই পর্যন্ত হচ্ছে কন্টেন্ট, আমি এই পর্যন্ত এটাকে নিয়ে এখানে দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পেজ, এই পেজটা আমি পাবলিশ করে দিই। যদি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে ধরেন পাবলিশ করে দিলাম। তো এখানে পাবলিশ, পাবলিশ করে দিই, পরে আবার আমরা এটা রিসিভ করব, সমস্যা নেই। তো যদি আমি এটা পাবলিশ করে দিই, পাবলিশ করে দেওয়ার পরে যদি আমি আমাদের পেজে এসে রিলোড দিই, তো পেজটাকে আমরা এখানে পাবো না। কেন পাবো না? কারণ পেজটাকে আগে আমার অ্যাড করতে হবে, এই মেনু বারে অ্যাড করতে হবে। তো মেনু বারে অ্যাড করার জন্য আপনি ব্যাকে চলে আসেন। তো এখানে আমাদের ই কমার্স অ্যাড হয়েছে, জাস্ট আমাদের মেনু বারে অ্যাড করতে হবে। তো মেনু বারে অ্যাড করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে আসবেন। এরপরে আমার এই যে প্রাইমারি মেনু, এই মেনুতে আমি একটা পেজ অ্যাড করবো, এই যে ই কমার্স, এটা নতুন, এটা অ্যাড টু মেনু। তাহলে দেখবো যে এটা ই কমার্স অ্যাড হয়েছে। তো এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর এখান থেকে আপনাদেরকে সেভ করে দেন। তারপরে যদি আমরা এটাকে রিলোড করি তাহলে আমরা দেখেন এই যে এখানে ই কমার্স পেজ অ্যাড হয়েছে। এটাতে ক্লিক করলে আমরা কন্টেন্টটা দেখতে পারবো, বাট আমাদের এই কন্টেন্টে কোনো কি নাই, ইমেজ নাই। তাহলে এখানে আমরা একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, আর এই ই কমার্স এই পেজটার আমরা এসইও করব। তো এটার আপনার পোস্টের মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। কেমন পার্থক্য যদি দেখেন, যে এটাকে আমরা এডিট করি আগে, যে একটা পোস্ট আপনি যখন ক্রিয়েট করেছিলেন তখন যে কাজগুলো করা গেছিল এটার ক্ষেত্রে সেই কাজগুলো করা যায় না। এটার ক্ষেত্রে আমরা যদি এই ডকুমেন্টে দেখি, ডকুমেন্টে দেখলে পরে আমরা দেখবো যে এখানে
ওই ট্যাগ অ্যাড করা যায় না, ক্যাটাগরি দিয়ে দেওয়া যায় না, কারণ পেজের জন্য আলাদা কোনো ক্যাটাগরির প্রয়োজন নেই। তো যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আপনি পাবেন এই ডকুমেন্টের মধ্যে। স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি, ইয়োস্ট এসইও, এটা তো আমাদের প্লাগইনের জন্য আসছে, প্লাগইন না থাকলে এটাও থাকবে না। পারমালিঙ্ক, ফিচার ইমেজ আর ডিসকাশন, পেজ অ্যাট্রিবিউট। তো আমরা একটা ইমেজ অ্যাড করে দিই এখানে, আর আর হচ্ছে হলো আমরা স্ট্যাটাস অ্যান্ড ভিজিবিলিটি, এটা পাবলিক আর এটা পাবলিশ, এটা ঠিক আছে, সমস্যা নেই। পারমালিঙ্ক, পারমালিঙ্কটাও ঠিক আছে, যে ই কমার্স আমাদের স্ল্যাগ, আমাদের পেজের পরে যদি দেখি যে আমাদের পেজ যেটা, যদি আমরা এটা ভিউ করি, পেজ যদি এটা আমরা ঠিক হবে এটা ওপেন করি, তাহলে দেখবো এই যে আমাদের এটা হচ্ছে স্ল্যাগ, শুধু এতটুকু। তো এটাও ঠিক আছে, সমস্যা নেই, পারমালিঙ্ক ঠিক আছে। আমরা এগুলো কোনো কিছু করতে হবে না, জাস্ট আমরা এখানে একটা ইমেজ অ্যাড করবো। ইমেজ অ্যাড করে এরপরে আমরা এসইওর কাজ করবো। তাহলে ইমেজ অ্যাড করার জন্য এখান থেকে আপলোড ফাইল, কোনো ইমেজ নেই, একটা ই কমার্সের একটা ইমেজ আমি এখানে অ্যাড করে দিই, ধরেন এইটা, এই ইমেজটা অ্যাড করে যাচ্ছে। এটাতে আমরা ই কমার্স লিখে দিই, ধরে নিই যেটা আমাদের ই কমার্স, ই কমার্স মনে হবে না, তাহলে ই কমার্সের একটা ইমেজ আমরা নিয়ে আসি, রেজুলেশন কম ইমেজগুলোর অনেক। আচ্ছা আপাতত আমরা একটা নিয়ে নিই, এটাকে ডাউনলোড করি, পিএনজি, পিএনজি না নিয়ে জেপিজি নিই। এটাকে রিনেম করে দিব, এটাকে রিনেম করব, এরপরে এটাকে আমরা, আপনারা অপটিমাইজ করে নেবেন, একটা ইমেজ যখন কোথাও দিবেন, আপাতত প্র্যাকটিস যখন করবেন সমস্যা নেই, বাট যখন আপনি আপনার পার্সোনাল ওয়েবসাইটের জন্য কাজ করবেন তখন সেটাকে রিনেম করে নেবেন। তাহলে এই ইমেজ আমি নিয়ে আসলাম এখানে, এখানে আল্টার টেক্সট, আল্টার টেক্সট আমরা এখনই অ্যাড করে দিই। আল্ট্রা টেক্সট আপনার ওয়ান পেজ এসইও এর একটা কাজ, আপনি এখানে আল্ট্রা টেক্সট ই কমার্স অ্যাড করে দেন, যেটা হলো সো টাইটেল ই কমার্স, এটা থাক। আপনি ক্যাপশন অ্যাড করতে চাইলে ক্যাপশন অ্যাড করে দিবেন, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন, তারপরে এটাকে আপনি সেট ফিচার্স করে দিন। তো ইমেজ অ্যাড হলো, এরপর এটাকে আমরা আপডেট করলে এখানে দেখতে পারবো ই কমার্স যদি যাই। আচ্ছা এটার সেটিংটা এরকম যে আপনি ব্লগে কোন একটা কিছু ওপেন করলে, যেমন যদি এটা এখানে ইমেজ দেখা যাচ্ছে, বাট এখানে যদি আমি এটাকে ওপেন করি তাহলে এখানে ইমেজ দেখা যায়, এটার সেটিং এরকম। তো এটা সমস্যা নেই, তো আমি এখানে দিব মানে এসইও ওই আপনার ইমেজ দিয়ে দিব, কারণ ইমেজ দিলে আমার এসইওর জন্য এটা অনেক ইম্পর্টেন্ট, বা ইমেজ আমাকে এখানে দিতে হবে। আচ্ছা এখন হলো এসইওর কাজগুলো দেখেন, সেম আগের মতো, এখান থেকে আপনি নিচে চলে আসেন, নিচে আসার পরে সেম একই জিনিস, এখানে আমার কি ফ্রেজ দিবেন, এরপরে এটাকে এডিটস রিপিট করে আমরা এই জিনিসগুলো অ্যাড করবো। তাহলে আমাদের টাইটেলটা কি, টাইটেল এখানে দেখেন কি অ্যাড হয়েছে, ই কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি, বাট আমরা এরকম না, আমরা এখানে অন্য বড় একটা দিতে চাচ্ছি, যেমন ধরেন হোয়াট ইজ ই কমার্স, বা দা টাইপস অফ, এটা দিলাম, টাইপস অফ ই কমার্স বিজনেস মডেল, এটা দিলাম, যেটা আমাদের একটু বড় মনে হয় টাইটেল, ই কমার্স এটাকে দিয়ে দিই, এটা বাদ দিয়ে আমরা সেপারেটর সাইট, এই জায়গাটাতে আমরা এটা দিয়ে দিই যে টাইপস অফ ই কমার্স বিজনেস মডেল সেপারেটর সাইট টাইটেল। দেখেন এবার বুঝতে পারবেন যে টাইপস অফ ই কমার্স বিজনেস, ই কমার্স বিজনেস মডেলস মার্কেটিং স্ট্র্যাটেজি, আমাদের এটা ঠিক আছে। তারপরে স্ল্যাগে আমরা কি দিব, ই কমার্স, স্ল্যাগে শুধু ই কমার্স, কারণ এটা আমাদের পেজের জন্য হচ্ছে, তো পেজের যে নাম সেই নামেই আমাদের স্ল্যাগটা হবে, তো এটাও ঠিক আছে স্ল্যাগ। এখন আসুন মেটা ডেসক্রিপশন, তো অলরেডি আমি মেটা ডেসক্রিপশনটা নোট করে রাখছি, ই কমার্স দিয়ে, ই কমার্স এটা আপনারা রিসার্চ করে নেবেন,
এখানে আমরা এটাকে দিয়ে দিই। সো এটাও দেখেন একদম পারফেক্ট মিলে গেছে। ই কমার্স অলসো নোন অ্যাজ, এটা আমি অ্যাড করলাম, তোমার এই তিনটা জিনিস এখানে ঠিক আছে। এখানেও ই কমার্স আছে, এখানেও ই কমার্স আছে, তো এগুলো আমাদের পারফেক্ট আছে। এখন এটাকে আমরা যদি এসইও রেজাল্ট, এখানে কি প্লেস তো দিতে হবে, আমরা এসইওটা এখান থেকে ই কমার্সটা এখান থেকে কপি করি, এটা হচ্ছে আমাদের কি প্লেস, এটা এখানে দিলে পরে আমরা এসইও একটা রেজাল্ট পাবো। এটা রেড দেখাচ্ছে, কেন রেড দেখাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। তো এগুলো ঠিক আছে, এগুলো গ্রিন গ্রিন, এখন রেড কেন, এখানে এসে প্রবলেমগুলো সলভ করতে হবে আপনাকে। কতগুলো প্রবলেম আছে দেখেন, ইন্টারনাল লিঙ্ক দিব, কি ফ্রেজ ডেনজিটি, দ্য ফোকাস কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 18 টাইমস, দ্যাট ওয়াজ মোর দেন দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 9 টাইমস ফর টেক্সট ইন লেন্থ। তো এটা হচ্ছে আমাদের কি ফ্রেজ, দেখেন এই প্রবলেমটা কি বলছে, যে এটা হচ্ছে কি ফ্রেজ। এখন এই কি ফ্রেজটা আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টে 18 বার আছে, এই পুরো কন্টেন্টের মধ্যে ই কমার্স লেখাটা 18 বার আছে, কিন্তু এই লেখার মধ্যে যতটুকু লেখা এটিকের মধ্যে বলতেছে 9 বার রাখলে ভালো হবে। তো 9 বার রাখলে ভালো হবে কিন্তু এখানে আছে 18 বার। এটার জন্য আমরা একটা কাজ করি, এটাকে একটু কাউন্ট করে দেখি যে কতগুলো ওয়ার্ড এখানে আছে, কপি করে স্মল এসইও টুলসে চলে আসবো, ওয়ার্ড কাউন্টারে গিয়ে ওয়ার্ড কাউন্ট করবেন। এখানে নিচে এসে কাউন্ট ওয়ার্ড 401টা ওয়ার্ড আছে, তো আমাদের এতগুলো ওয়ার্ড দরকার নেই, আপনারা 300 ওয়ার্ডের মধ্যে পেজের ডেসক্রিপশন দিলেই হলো। তো যেহেতু আমাদের ই কমার্স বেশি আছে, আমরা নিচের থেকে 100 ওয়ার্ডের মতো কাইটে দিই, যেমন এই পর্যন্ত রাখলাম, ধরেন এই পর্যন্ত কাইটে দিই যে এখানে 100 ওয়ার্ড আছে। তো যদি এটা কাইটে দিই আমার কিছুটা কমে যাবে, দেখুন এখানে আসি, সিক্সটিন টাইমস, মানে এত এতগুলা কমাইছি মাত্র 2টা কমছে। তো এই সমস্যাটা সলভ করার জন্য আপনাকে অবশ্যই ই কমার্স খুঁজে খুঁজে বাদ দিতে হবে। তো এটা বাদ দিতে গেলে আবার প্রবলেম, তো এই জিনিসটা দেখবেন যে দেয়ার আর মেনি মেইন প্রোডাক্ট দ্যাট এনি বিজনেস ক্যান সে অ্যান্ড এনি, একটা কাজ করতে পারেন, এখানে আপনারা একটা হাইপেন ইউজ করে দেন, এটা একটা চালাকি হবে, যে আমার কি ফ্রেস হচ্ছে হলো হাইপেন বাদে, আমরা এখানে ই কমার্সে হাইপেন হাইপেন দিয়ে আমরা এটাকে কমাই দিই, যেমন ই কমার্স এখানে আমরা হাইপেন ইউজ করে দিই। তো হাইপেন ইউজ করে দিলে এখানে অনেকগুলো ই কমার্স, এটাই প্রবলেম আর কি, এগুলো আমরা হাইপেন ইউজ করে দিলে এই সমস্যাটা সমাধান হবে আশা করতেছি। তো দিয়ে দেখি আগে, এখানে আমরা প্রত্যেকটা ই কমার্স এটা দিয়ে দিই, আমার অর্থের পরিবর্তন হচ্ছে না, বাট আমার যেটা দরকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। এখন একটু চেক করে দেখি, তো দেখেন এখন এই প্রবলেমটা নেই। তো যদি আপনার এরকম ওয়ার্ড রিলেটেড কোনো প্রবলেম থাকে, ওই ওয়ার্ডে ওয়ার্ডটাকে সিমিলার ওয়ার্ড, মানে আপনার কি ফ্রেজ, তো কি ফ্রেজ এর আপনি বিকল্প ইউজ করেন অথবা হাইফেন দিয়ে দেন, এরকম করে এটা আপনি ঠিক করে নেন। আর ইন্টারনাল লিঙ্ক নেই, তো আমরা ইন্টারনাল লিঙ্ক, আমি আমার ওয়েবসাইটের অন্য পেজ, মানে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, অথবা কোনো একটা পোস্টের, আপনি ইন্টারনাল লিঙ্ক হলেই হলো, আপনি যেভাবে পারেন ইন্টারনাল লিঙ্ক করতে হবে। তো আমি ধরলাম যে আমি কোনো একটা পোস্টের পোস্ট নিতে পারেন, যে আপনি কোনো একটা যে কোনো কিছু একটা নিলেই হলো আপনার ওয়েবসাইট, তো আমি এটা নিলাম, এখান থেকে ধরেন এই লিঙ্কটা কপি করব, এই লিঙ্কটা কপি করে আমি এখানে চলে এসে ইন্টারনাল লিঙ্কস করে দিই, আমরা একটা দুইটা ইন্টারনাল লিঙ্ক করে দিলেই হবে টাইপস অফ। তবে আপনি এমন কিছু এখানে লিঙ্ক করাবেন, যেমন ধরেন আপনি যদি এখানে এখানে যদি আপনি বিজনেস মডেল বা মডেল এতটুকুর সাথে যদি আপনি অ্যাড করে দেন, তার মানে যে এখানে রিড করবে সে কিন্তু বুঝে নেবে যে এই লিঙ্কে গেলে হয়তো আমি ই কমার্স বিজনেসের উপরে একটা কন্টেন্ট পাবো। তাহলে আপনি যেই ধরনের এখানে লিঙ্ক করাবেন সেটাকে আসলে ওইটার সাথে মানানসই কিনা, এটাও কিন্তু আপনাকে থিঙ্ক করে এরপরে অ্যাড করতে হবে। তো আরেকটা অ্যাড করে দিই, দুইটা অ্যাড করি, ধরেন এই যে প্রোডাক্ট, তো আরেকটা জিনিস দেখেন, এটা হয় কি যে ফিজিক্যাল প্রোডাক্ট, এখন আমি এখানে লিঙ্ক করাইলাম, এটাকে আমি ফিজিক্যাল প্রোডাক্টে এই লিঙ্কটা করাইয়া সেভ করে দিলাম। এখন যে এই লিঙ্কটা দেখলো, কেউ একজন পরে দেখলো এখানে লিঙ্ক করানো, তাহলে সে কি মনে করবে
যে আমি এই লিংকে যদি ক্লিক করি তার মানে এই লিংকে গেলে আমি ফিজিক্যাল প্রোডাক্ট গুলো দেখতে পারবো, তাহলে আপনি ওভাবেই লিংক করবেন। ধরুন এই চারটাতেই আপনি লিংক করাই দিতে পারেন, যে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট রিলেটেড কোনো কন্টেন্ট আছে সেখানে এই লিংকটা করাই দিলেন, ডিজিটাল প্রোডাক্ট আছে করাই দিলেন। তো এই জিনিসটা ই কমার্স, আমরা এই জিনিসগুলো কিন্তু শিখছি যে ফিজিক্যাল প্রোডাক্টস কি, ডিজিটাল প্রোডাক্ট কি, সার্ভিস কি, অ্যাফিলিয়েটস কি। ফিজিক্যাল প্রোডাক্ট যেটা আপনার ক্যারি করতে হয়, ডিজিটাল প্রোডাক্ট যেটা ক্যারি করার প্রয়োজন নেই, সার্ভিস মানে সেবা যেটা আপনার চোখে দেখা যায় না বা সেবা দিতে হবে আপনাকে, সেবাটা আপনি ফিজিক্যালিও দিতে পারেন, ডিজিটাল ডিজিটালও দিতে পারেন। যেমন আমি এই যে আপনাদেরকে শেখাচ্ছি এটা কিন্তু ডিজিটাল অ্যাপ, বাট যদি এটা আমাদের প্রতি প্রাতিষ্ঠানিক হতো, আপনাদের গিয়ে শেখানো লাগতো, তাহলে কিন্তু এটা ফিজিক্যাল সার্ভিস হতো। তাহলে সার্ভিস দুই ধরনের। আবার অ্যাফিলিয়েট, অ্যাফিলিয়েটটা কি, ই কমার্সে অ্যাফিলিয়েট আছে, অ্যাফিলিয়েট হচ্ছে ওই অ্যাফিলিয়েট মার্কেটিং এর যে বিষয়গুলো সেগুলো। তো আপনি এভাবে করে লিঙ্ক করাই দেবেন। আচ্ছা এখন দেখি আমাদের লিঙ্কটা কমপ্লিট, সো এসইও রেজাল্ট অলরেডি গ্রিন হয়ে গেছে। আউটবাউন্ড লিঙ্ক, আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক করে দিতে পারি, বাইরের একটা লিঙ্ক। তো এটাও আমি একটু দেখাই দিই যে বাইরের লিঙ্ক বলতে আমরা কি বুঝতেছি। ধরেন আমি আমার ফেসবুকের এই লিঙ্কটা, ফেসবুকের এই লিঙ্ক আমি করে দিলাম, ফেসবুকের লিঙ্কটা আমি এখানে কোনো একটা কিছুর সাথে করাই দিলাম, অথবা অন্য একটা ই কমার্স ওয়েবসাইট, সেই ই কমার্স ওয়েবসাইটটাকে আমরা এখানে লিঙ্ক করাই দিব। জাস্ট বোঝার জন্য আমি বাইরের একটা লিঙ্ক এখানে করাই দিচ্ছি। তো বাইরের লিঙ্কটা করাই দিলে আপনারা দেখবেন যে নিচে গিয়ে আমরা দেখবো যে ওই সমস্যাটাও এখন নেই। সো দেখেন এখানে কোনো প্রবলেম নেই, ইমপ্রুভমেন্ট বলছে যে দ্য টেক্সট কন্টেন্ট 252 ওয়ার্ড, মানে 300 ওয়ার্ড করতে বলছিল কিন্তু আমরা করছি কি 252টা ওয়ার্ড। তো এটা জরুরি না, কারণ অনেক পেজ আছে যে পেজগুলোতে আপনার 300টা ওয়ার্ড অ্যাড করার প্রয়োজন নাও হইতে পারে। তো 300টা ওয়ার্ড যদি অ্যাড করার প্রয়োজন না হয় সমস্যা নেই, কারণ এটা এটাকে প্রবলেম বলতেছে না, 252টা প্রবলেম না, বাট 200-র নিচে চলে আসলে সেটাকে ওরা প্রবলেম দেখায় দেয়। তখন আপনাকে প্রবলেমে ইমপ্রুভমেন্টে রাখতে পারেন না। তারপর ইমপ্রুভমেন্টে যদি বেশি থাকে, যেমন ইমপ্রুভমেন্টে 2টা আছে এখানে গ্রিন দিয়ে দিছে, ইমপ্রুভমেন্টে 3টা আছে গ্রিন দিল, কিন্তু ইমপ্রুভমেন্টে যদি বেশি থাকে, যেমন এখানে 11টা রেজাল্ট গুড, কিন্তু ইমপ্রুভমেন্টে যদি 3-4টা থাকে তাহলে ওরা কি করবে, গুড দিবে না। তো এই জিনিসগুলো যখন আপনার গ্রিন আসতেছে না, প্রথম সবার আগে হলো প্রবলেমগুলো সলভ করবেন, প্রবলেম সলভ করবেন, প্রবলেম সলভ করার পরে দেখবেন যে ইমপ্রুভমেন্ট চলে আসতেছে। যদি না আসে এরপর আপনি টার্গেট নেবেন যেগুলো যেগুলো ইমপ্রুভমেন্টে আছে সেগুলো ঠিক করার। আর এসইওর কাজ শুরু করার আগে আমাদের যে নিয়মগুলো ছিল যে আপনি এখানে কী কী অ্যাড করবেন, আপনার টাইটেল অ্যাড করতে হবে, সাবহেডিং অ্যাড করতে হবে, এই জিনিসগুলো আপনার রিডেবিলিটির মধ্যে। এসইওর দুইটা পার্ট, একটা হলো এইটা আর একটা রিডেবিলিটি। তো আমরা এখানে রিডেবিলিটিটাও ঠিক করব। রিডেবিলিটি ঠিক করতে গেলে এখানে দেখেন কী কী আছে প্রবলেম। প্যাসিভ ভয়েস, 35% অফ দ্য সেন্টেন্স কন্টেন প্যাসিভ ভয়েস হুইচ ইজ মোর দ্যান দ্য রিকমেন্ডেড অফ 10%। তো এই প্রবলেমটা সলভ করা একটু ক্রিটিক্যাল, কারণ এখানে যেগুলো আছে এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েস আকারে আছে। তো যেহেতু আমরা এখানে অন্য জায়গায় কপি করে আনছি, তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা প্যাসিভ ভয়েস বলতে বোঝাচ্ছে কি, ওরা তো আর বোঝে না যে আপনি কী লিখছেন। প্যাসিভ ভয়েস ধরে নিছে হলো এই কোয়াটেশন মার্কগুলো, তো আপনি এটা কমানোর জন্য কোয়াটেশন মার্কটা পড়ে পড়ে কমায় দেন, যে এখানে আমার কোয়াটেশন মার্ক দরকার নাই, কিন্তু এটা তো প্যাসিভ ভয়েস না। তাহলে আমরা এখানে এটাকে জাস্ট আলাদা করে বোঝানোর জন্য কি করছে, এখানে কোয়াটেশন মার্কটা দিচ্ছে। ই কমার্স ইজ ইলেকট্রনিক, তো এটাকে আপনি যদি কোয়াটেশন মার্কে বোঝাইতে হয়, কোয়াটেশন মার্কে দিলে গেলে সেটাকে প্যাসিভ ভয়েস ধরতেছে, তো আপনি এটাকে হাইপেন দিয়ে বোঝান যে এটা আলাদা জিনিস, হুইজ এসেনশিয়ালি। তো আমরা এখান থেকে কোয়াটেশন মার্কগুলোকে কমাই দিলে দেখবেন যে এই প্যাসিভ ভয়েসের নিয়মটা কমে যাচ্ছে বা প্যাসিভ ভয়েসটা ওরা দেখাচ্ছে না। আপনারা এটা করতে পারেন, যেটাই কমাইলে তো প্যাসিভ ভয়েস কমবে না মনে হয়। হ্যাঁ প্যাসিভ ভয়েস কমে যাবে, কারণ কোয়াটেশন দ্বারা মনে হয় এটা বোঝাচ্ছে। দেখেন আমি করি, মনে হচ্ছে এটাই। আচ্ছা চেক করি যে কমছে কিনা, দেখেন কমছে 33%। ঠিক আছে তো আমরা এটা কমাই দিই, কারণ এখানে অনেকগুলো কোয়াটেশন মার্ক আছে। তো আপনি এটার জায়গায় অন্য কিছু ইউজ করেন, আপনাকে বিকল্প চিন্তা করতে হবে, কারণ ইয়োস্ট এসইওটা অনেক ভালো রেজাল্ট দেয়। তো এই জিনিসগুলো যদি আমরা ওদের ওরা যেভাবে বলে সেভাবে করে দেই, তাহলে আপনি তো বায়ারের কাজ করবেন, বায়ারকে আপনাকে গ্রিন করে দেখাইতে হবে। বাট এমন কিছু করেন না যে স্ট্রাকচার নষ্ট হয়ে যায়, আবার মানে অর্থ নষ্ট হয়ে যায়, এমন কিছু করা যাবে না। তো অবশ্যই প্রতিটা লাইন পড়ে পড়ে আপনাকে এগুলো ঠিক করতে হবে যে আপনি কি করতেছেন বা কি করবেন এই জিনিসগুলো। কতটুকু হয়েছে দেখি, 33%।
আচ্ছা, এটা কি কমে নাই নাকি? প্যাসিভ ভয়েস অফ দ্য সেন্টেন্স কন্টেইন প্যাসিভ ভয়েস হুইচ ইজ মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম, রাইট? তো প্যাসিভ ভয়েস এমন চেঞ্জ করতে হবে বলতে ঝামেলা। দ্য টাইপস অফ মডেল, আচ্ছা একটু করে দিই দেখি কি সমস্যা। আচ্ছা, এটা এই কন্টেন্ট যেহেতু অন্য জায়গা থেকে কপি করা, তো এটাকে আমরা অন্যগুলো দেখি এখানে কি লেখা আছে। যে ট্রানজিশন ওয়ার্ড 19% অফ দ্য সেন্টেন্স কন্টেন ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট ইনাফ, ইউজ মোর অফ দেম। দ্য কপি স্কোর 52% ইন দ্য টেস্ট হুইচ ইজ কনসিডার ফেয়ারলি ডিফিকাল্ট। আচ্ছা, এই এটা যেটা প্রবলেম এটা হচ্ছে হলো এটা রিডেবিলিটি, মানে এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা সেই ওয়ার্ডগুলো একটু হার্ডি, মানে সিম্পল না বা ইজি না, তো এই কারণে হতে পারে। যেহেতু এই পুরোটা ইংলিশ ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড যখন আপনি ইউজ করবেন সেগুলো যদি সবাই যদি সহজে বুঝতে না পারে, তো এই ক্ষেত্রে একটু প্রবলেম, সবার বোধগম্য যদি না হয়। অনেক ইংলিশ ওয়ার্ড আছে যেটার সমার্থক শব্দ ইউজ করলে ওটা অনেক সহজে বোঝা যায়, আবার এমন সমর্থক শব্দ আছে যেগুলো ইউজ করলে ওটা আরো বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই প্রবলেমটা হচ্ছে আপনার এই ইমপ্রুভমেন্টের, যেটা এটা 60% যদি থাকে, 60-র উপরে হলে এটা গুড হয়, আর 60-র নিচে 40 পর্যন্ত, 60-50 পর্যন্ত হলো ইমপ্রুভমেন্ট, আর 50-র নিচে চলে আসলে সেটা হলো প্রবলেম। এটা সেই ক্ষেত্রে এটাকে 6% যদি কমাইতে পারি, মানে এখানে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো যদি কমানো যায় তাহলে এটা কমে যাবে। এখন প্রবলেম হচ্ছে এখানে আপনি প্যাসিভ ভয়েস, এটা এটা তো প্যাসিভ ভয়েসের এটা কমানোটাই ঝামেলা। আর ট্রানজিশন ওয়ার্ডস, ট্রানজিশন ওয়ার্ডটা হচ্ছে হলো কোন একটা ওয়ার্ডের ব্যাখ্যা, এখানে আমরা আর একটু কাজ করি, তারপরে দেখি। দেখেন এখানে আমাদের ই কমার্স, এটাকে সাবহেডিং অ্যাড করে দিই।
ভাই প্যাসিভ গুলা চেঞ্জ করা যাবে তো ভাই? উপরে প্রথম সেন্টেন্স টা কিন্তু প্যাসিভ ভয়েস, ই কমার্স ইজ এ শর্ট টেন্ড, মানে এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে, এটা যদি চেঞ্জ করা যায় তাহলে মনে হয় সেটা বুঝতেছি। এখন যদি এটা করি তাহলে অর্থ পরিবর্তন হচ্ছে, এটা তো অন্য জায়গায় কপি করে আনা, ই কমার্স ইজ শর্ট এন্ড ভার্সন অফ দ্য ফ্রেজ। এই জিনিসগুলো মানে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েস, আপনি প্যাসিভ ভয়েস যদি একে পর তারপরে একে ভাই একটা তৃতীয় একটা একটা করে করতে গেলে অনেক সময় লাগে। বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আমরা অন্য কন্টেন্ট যদি নিয়ে আসি তো এগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, কারণ যেভাবে দেওয়া আছে আপনাকে ওভাবেই করতে হবে, কারণ এটা তো আমি অন্য জায়গায় কপি করে আনছি, বা আপনি আপনার পেজের জন্য নিজের মতো করে লিখলেন, তো সেই ক্ষেত্রে তো আপনি একটু এগুলো চিন্তা ভাবনা করেই লিখবেন, কিন্তু যখন অলরেডি করা থাকবে সে তখন আপনি কি করবেন? তো ওই সময় আপনাকে এগুলো প্রত্যেকটা মানে যেটা একটু বিকল্প চিন্তা করে যে অন্যটা আপনি করতে পারেন কিনা, বা এটা বাদ দিলেন, ধরেন এটা বাদ দিলাম, তো ট্রানজিশন ওয়ার্ড যেটা এখানে যে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি এখানে ই কমার্স, তো কিছু ওয়ার্ডকে হাইলাইট করে দেওয়া, ধরেন আমরা এটাকে হাইলাইট করে দিই, বোল্ড করে দিই, শর্ট হ্যান্ড ভার্সন অফ দ্য ফ্রেজ ইলেকট্রনিক ই কমার্স হুইচ ইজ এসেনশিয়ালি ডিসক্রাইব এনি টাইপ অফ এক্সচেঞ্জ অফ কারেন্সি ফর গুডস অর সার্ভিস অনলাইন। ভাই ট্রানজিশন ওয়ার্ড হলো ভাইয়া ওই যে আদারওয়াইজ মোর ওভার দেয়ার ফর, এগুলো এগুলো যদি অ্যাড করে দেন তাহলে ওইটা কমে যাবে। ওকে, সেগুলো যদি অ্যাড করতে যান তাহলে আপনি কোথায় কোনটা অ্যাড করবেন? তাহলে পুরোটা লাইন বাই লাইন আপনাকে পড়ে পড়ে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি ভাই পরে পরে অ্যাড করতে হবে। মানে কোন লাইনে কোথায় অ্যাড করবেন, নিজের মতো করে অ্যাড করে দিলে তো হবে না। যেমন এখানে দেখেন ট্রানজিশন ওয়ার্ডটা আমি দেখলাম যে এখানে আমাকে কি অ্যাড করতে হবে, যে একটা সেন্টেন্স দেয়ার ফর ইজ এ রেজাল্ট, সো এটা তো এখানে এক্সাম্পল সেন্টেন্স যে আই এম টায়ার্ড দেয়ার ফর আই এম গোয়িং টু বেড, এই জিনিসগুলো, অথবা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি, এই জিনিসগুলো হচ্ছে হলো ট্রানজিশন ওয়ার্ডস, এগুলো অ্যাড করতে হবে। এখন আপনি যদি এগুলো অ্যাড করতে যান অনেক সময়ের ব্যাপার, এখানে যে টেক্সটটা আছে এই টেক্সটের ভিতরে আমাকে এই জিনিসগুলো অ্যাড করতে বলছে, ঠিক না? তো এই জিনিসগুলো আপনি অ্যাড করবেন একটা একটা করে, ফার্স্টলি সেকেন্ডলি, তো আমরা বোঝার জন্য করে দিই যে এখানে আমি ফার্স্টলি অ্যাড করে দিই, কারণ এখানে কমেন্ট, কারণ এখানে আমি অ্যাড করে দিলাম ফার্স্টলি, ফার্স্টলি, এরপর আমরা এটাকে একটু মার্কি করে দিই, বোল্ড করে দিই, এরপর এটাকে আমি বড় হাতের দিই ফার্স্টলি, এরপর ধরেন আমি এখানে অ্যাড করে দিই যে সেকেন্ডলি, দেখেন এটা একটু কমে আসছে, 23% চলে আসছে। তো এভাবে করে এটা করলে কিন্তু আপনি যখন করবেন অর্থ ঠিক থাকতেছে কিনা এগুলোও কিন্তু চিন্তা করতে হবে, বাট আমরা এখন আপাতত বোঝার জন্য এটা ধারণ করে দিলাম, আমরা আরো কিছু অ্যাড করে দিলাম, অ্যান্ড অ্যাড করে দিলাম দু একটা জায়গায়, ধরেন এখানে এসে আসছে, এই জিনিসটা তো বুঝলেন যে আপনি ট্রানজিশন ওয়ার্ড এখানে অ্যাড করে কমাতে পারেন, কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে এটা করাটা একটু ক্রিটিক্যাল হবে। আর এই দুইটাকে একটা প্রবলেম থাকলে সমস্যা নেই, এই দুইটাকে যদি আমরা একটু কমাইতে পারি, একটা এই দুইটার একটা যদি আপনি গুড রেজাল্ট আনতে পারেন তাহলে এটা হয়তো কালার চেঞ্জ হবে বা গ্রিন হতে পারে।
অনেক কিছু অ্যাড করে দিই আর। দেখেন এটা কমছে, এখানে আসছে, প্যাসিভ ভয়েস আবার প্রবলেমের মধ্যে চলে আসছে। তো এই জিনিসগুলো আপনারা মানে নিজেরাই বুঝতে পারবেন, এটা তো আমি আপনাদের দেখাই দিলাম। যখন নিজেরা কোনো কন্টেন্ট দিবেন, তো নিজেদের যে কন্টেন্টগুলো দিবেন ওই কন্টেন্টের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয় না, বা আপনারা যখন কোনো কিছু লিখবেন তখন আপনি এই যে যেই একটা প্রবলেম যেটা বেশি দেখাচ্ছে এই প্রবলেমটা, এটা রিডিং ইজি। তো রিডিং ইজিটা হলো কেমন, যে আমরা এখানে যেই ওয়ার্ডগুলো ইংলিশ, যেই ইংলিশ ওয়ার্ডগুলো ব্যবহার করছি সেই ইংলিশ ওয়ার্ডগুলো হার্ড ওয়ার্ড, মানে ইংলিশে তো এমন ওয়ার্ড আছে যেগুলো একটু ইজি, আর সেম ওয়ার্ডের কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু ক্রিটিক্যাল। এই যে যেই ওয়ার্ডগুলো, তো ওয়ার্ড আপনি আপনার কন্টেন্টের সহজ ওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এই সহজ ওয়ার্ডগুলো ব্যবহার করলে ওইটা কমে আসবে। আর আরেকটা হচ্ছে হলো এটার পার্সেন্টেজ বললাম, যে 60-এর উপরে গেলে এটা হলো গুড, আর 5 to 60 থাকলে সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট, মানে মাঝামাঝি আর কি। এটা যখন আপনারা একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, আপনি যখন কোনো বাংলা থেকে কোনো ইংলিশে লিখবেন, তখন কিন্তু দেখবেন যে এই জিনিসটা আপনি কঠিন কঠিন কোনো ইংলিশ ওয়ার্ড ইউজ করবেন না, বরং সহজ যেগুলো সেগুলোই ব্যবহার করবেন, আর তখন এই সমস্যাটা থাকবে না যখন আপনি নিজে ইংলিশ রাইট করবেন। আর যেহেতু এটা আমরা অন্য জায়গা থেকে কপি করে এনে পেস্ট করে দিছি, আর ওই ওয়ার্ডগুলো একটু ক্রিটিক্যাল, এই প্রবলেমটা হয়তো সলভ করতে পারবেন। এই এইভাবে আপনি এই রিডেবিলিটি আর এসইও এই দুইটা করে এরপর আপনি এটাকে আপডেট করে দেবেন। মানে এটা যদি আমরা আপডেট করে দিই, এরপর আপনি এই অল পোস্ট অল পেজেস আসবেন, অল পেজেস তো এটা দেখেন, এখানে রেজাল্ট এরকম এটা। তো এটা আপনি কন্টিনিউ মানে করেন, আর যেই যেগুলো আছে কয়েকভাবে আপনি ট্রাই করেন, নিজে লেখেন বাংলাতে ট্রাই করেন। আপনারা কেউ কোয়েশ্চেন করেন না যে বাংলাতে আমি কিভাবে করব, সেম একই জিনিস, আপনি ইংলিশ কন্টেন্ট পুরোটা আপনার ইংলিশ, বাংলা কন্টেন্ট আপনার সবকিছু বাংলাতে থাকবে, টাইটেল বাংলাতে থাকবে, স্ল্যাগ বাংলাতে থাকবে, আর মেটা ডেসক্রিপশন বাংলাতে থাকবে। তো কোন একটা যদি চেঞ্জ হয়, যেমন আপনি স্ল্যাগে যদি ইংলিশ দেন তো আর টাইটেলে বাংলা দিলেন, তো টাইটেল আর স্ল্যাগটা মিললো না, মানে টাইটেল আর ইউআরএল মিললো না, তো ইউআরএলও আপনি বাংলা দিবেন, মোট কথা আপনার বাংলা কন্টেন্ট না, যে কোনো কন্টেন্টের ক্ষেত্রে, যে কোনো কন্টেন্ট আপনি যখন এইগুলো অ্যাড করবেন, এই জিনিসগুলো আপনার যেই ল্যাঙ্গুয়েজ দিবেন সবগুলো সেম সেই ল্যাঙ্গুয়েজে আপনি অ্যাড করে দেবেন। আমি একটা ওয়েবসাইটের এসইও যখন করতেছিলাম, বাংলা আমাদের বাংলার একটা বাংলাদেশের একটা ওয়েবসাইটের এসইও একটা কাজ ছিল, তো সেই ওয়েবসাইটের কন্টেন্ট ছিল বাংলাতে। এসইও করার সময় আমি এটা মানে শিওর ছিলাম না যে আমার এই ইউআরএলটা, মানে এই যে এই ইউআরএল, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটাকে আমি ইংলিশে দিব বা বাংলায় যদি আমি দেই তাহলে কোনো প্রবলেম আছে কিনা। দেখেন বাংলার যে ইউআরএলগুলো, সেই ইউআরএলগুলো যদি আমি কোথাও শেয়ার করি, সেই ইউআরএলটা অনেক বড় হয়ে যায়, মানে পার্সেন্ট পার্সেন্ট অনেক কিছু লেখা আসে। তো এই প্রবলেমটা কীভাবে সলভ করব, সম্ভবত 2-3 দিন রিসার্চ করার পরে, অনেক করছি, গুগলে সার্চ করছি, ইউটিউবে এটার কোনো সমাধান নেই। ইউটিউবে একজন একটা লেকচার পাইছিলাম শুধু, আর তাছাড়া ইউটিউবে গুগলের বিভিন্ন সাইট আছে, ওরা এই ধরনের কোয়েশ্চেনের বিভিন্ন সমাধান থাকে, তো কোনো জায়গায় কোনো পারফেক্ট অ্যান্সার ছিল না। একদম শেষে শেষের দিকে গিয়ে একটা এরকম সমাধান পেলাম ইউটিউবের থেকে, সম্ভবত যে আপনার যে স্ল্যাগটা আছে অথবা আপনি কন্টেন্ট, মানে ব্যাখ্যাটা এরকম যে গুগল ল্যাঙ্গুয়েজ রিড করতে পারে না। গুগল আপনি কন্টেন্ট ইংলিশে দিচ্ছেন নাকি আপনি বাংলায় দিছেন অথবা আপনি ফ্রান্সের দিছেন, যেই ল্যাঙ্গুয়েজে আপনি কন্টেন্ট দেন গুগলের কাছে, এটা কোনো ফ্যাক্ট না যে আপনি, গুগল ল্যাঙ্গুয়েজ পড়ে তো আর বুঝতে পারে না যে আপনি কি লিখছেন। কারণ গুগল কাজ করে হচ্ছে হলো ইন্ডেক্সের মাধ্যমে, যে আপনি কেউ একজন কিছু লিখে সার্চ করছে সেটার সাথে আপনার এই যে যে প্রোডাক্টটা এটার মিল কতটুকু বা এই আর কি, এই কিওয়ার্ডের উপরে আপনার এই সার্চ রেজাল্টটা হয়। আর ওই কিওয়ার্ডটা যদি আপনার এই যে যে কন্টেন্ট আপনি যা লিখছেন, যেমন টাইটেল, তারপরে স্ল্যাগ, মেটা ডেসক্রিপশন, এগুলোর সাথে মিলে কিনা, আপনার যে কন্টেন্ট সেই কন্টেন্টের সাবহেডিংগুলোর সাথে মিলে কিনা, তখন আপনার ওইটাকে র্যাঙ্ক করা যায়। তো সেই ক্ষেত্রে আপনি বাংলাতেও ট্রাই করেন,
বাংলাতে ট্রাই করলে এই প্রবলেমগুলো হবে না। বাংলাতে করেন, ইংলিশে করেন, বাংলাতে একটা পেজের এসইও করেন, ইংলিশের একটা পেজের এসইও করেন, বাংলার একটা পোস্টের এসইও করেন, এগুলো করে প্র্যাকটিস করেন। তো যেখানে যেখানে প্রবলেম হবে, যেমন দেখেন এখানে যে আমাদের দুইটা প্রবলেম আমরা দেখলাম, এই প্রবলেমটা একটা হচ্ছে হলো মূল প্রবলেম ইংলিশ ওয়ার্ডটা, আর একটা হলো ট্রানজিশন ওয়ার্ড। ট্রানজিশন ওয়ার্ড আপনি যখন পুরাটা লিখবেন নিজে, তখন বুঝবেন যে কোথায় আমার ট্রানজিশন ওয়ার্ড আমি অ্যাড করতে পারবো বা কোথায় আমি অ্যাড করতে পারবো না, বা একটু সময় নিলে আপনি পারবেন। যেমন এই যে যেটা আছে, এটা হয়তো একটু সময় দিলে আমিও পারবো, কিন্তু আপনাদের মানে ক্লাসে তো আর এতক্ষণ বোর্ডে ওই কি দিব কি অ্যাড করব এগুলো নিয়ে আলাদা আলাদাভাবে রিসার্চ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই কাজগুলো করবেন, তখন এগুলোকে সময় দিবেন, প্রত্যেকটা লাইন আপনি বুঝেন, বুঝে এরপর ওইখানে কোন ট্রানজিশনটা আপনি অ্যাড করতে পারেন, কোনটা অ্যাড করলে অর্থের পরিবর্তন হবে না বরং এটা আরো ইজি হবে, সেগুলো আপনি অ্যাড করবেন। আর ক্যাটাগরির ক্ষেত্রেও সেম একই জিনিস। দেখেন এখানে যদি আমরা এই পোস্ট থেকে ক্যাটাগরিজে চলে আসি, পোস্ট থেকে ক্যাটাগরিজ, তো এই হচ্ছে আমার ক্যাটাগরি। দেখেন ক্যাটাগরিজেও আমার সেম এখানে এসইও স্কোর দেখাচ্ছে, আবার এখানে রিডেবিলিটি স্কোরও দেখাচ্ছে। তার মানে আমার এই প্রত্যেকটা ক্যাটাগরির কি করতে হবে, রিড স্কোর আর এসইও স্কোর পাল্টাইতে হবে বা করতে হবে। তো আমরা কোনটাকে টার্গেট নিতে পারি, যে কোনো একটা আমরা এখান থেকে টার্গেট নিই এবং ওটাকে আমরা চেঞ্জ করবো। তো আমি কন্টেন্ট মার্কেটিং, এটাও আমার অন্য থেকে কপি করা আপনাদের দেখানোর জন্য, কন্টেন্ট মার্কেটিং এটাকে এডিট করব, এটাকে এডিট করে আমরা চেষ্টা করব এটাকে একটু পরিবর্তন করার জন্য, সেম একইভাবে আগের মতো, জাস্ট আমরা এখানে এটাকে এডিট করব। এডিট করলে দেখবেন যে এখানে এই অপশনটা আপনি পাবেন, এটা আবার আরেকটু ব্যতিক্রম, এটা আগের মতো না। কিন্তু এখানে আমার নেম কন্টেন্ট মার্কেটিং স্ল্যাগ ঠিক আছে, প্যারেন্ট ক্যাটাগরি দরকার নাই। এখানে আপনি অ্যাড মিডিয়া, মিডিয়া অ্যাড করতে পারেন, বাট ক্যাটাগরি ক্ষেত্রে মিডিয়াটা জরুরি না। তো এখানে আমরা কি করব, একটা প্যারাগ্রাফ অ্যাড করব, এই প্যারাগ্রাফটা অ্যাড করতে হবে, প্যারাগ্রাফ অ্যাড না করলে আমার এসইও হবে না, আমি এসইও করতে পারবো না। তো আমরা এখানে কন্টেন্ট মার্কেটিং আমার হচ্ছে হলো কি ফ্রেস, এখানে আমরা একটা কন্টেন্ট অ্যাড করে দিই এখানে। তো এটার জন্য আমি অলরেডি কপি করে রাখছি, সেটা আমি অন করছি। তো এখানে কন্টেন্ট মার্কেটিং এর এটা, তো হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং থেকে কন্টেন্ট, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং থেকে এতটুকু এখানে দিয়ে দিই, এতটুকু কপি করে ধরেন এখানে দিয়ে দিলাম। তো সেম প্রবলেম গুলো এখানে হয়তো আমরা পাইতে পারি, যেহেতু এটা অন্য থেকে কপি করে আনছি, সেটা আমি এখানে দিলাম। এটা আমার ক্যাটাগরি সম্পর্কে, এই জিনিসটা আবার দেখতে পারবে অনেকে, কোথায় দেখতে পারবে আমি একটু দেখাই আপনাকে। এটাকে আমি যদি আপডেট করে দিই নিচে এসে, এসইওর কাজ করার আগে আমি এটাকে আপডেট করে দিই, আপডেট। এখন এইখান থেকে আমি চলে আসবো এই পেজে, এটাকে এসে রিলোড দিই, রিলোড দিয়ে আমাদের ক্যাটাগরি আমরা হলো কন্টেন্ট মার্কেটিং। তো এখান থেকে যদি কন্টেন্ট মার্কেটিং এ যাই, তো দেখেন কন্টেন্ট মার্কেটিং এ আমরা এইটুকু অ্যাড করছিলাম, এটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন এই কন্টেন্ট মার্কেটিং এর আন্ডারে আমরা যখন অন্যান্য ব্লগ দিব, সেই ব্লগগুলো এইটার নিচে এখান দিয়ে থাকবে, এবং এটা হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে বা আমাদের এই ক্যাটাগরি সম্পর্কে একটু ব্যাখ্যা, যে ক্যাটাগরিতে কি কি আছে, এই ক্যাটাগরিতে আপনি কি কি পাবেন, এই জিনিসগুলো, এই ক্যাটাগরিতে যে ব্লগগুলো আছে সেই ব্লগ পোস্টগুলো কি কি রিলেটেড সেই জিনিসটা। আচ্ছা, তো এটা আমার, এটা এখন এটাকে এসইও করবেন, নিচে চলে আসেন, নিচে এসে এখানে এটাকে এডিট করি, এডিট স্নিপেট। তো এখানে দেখেন আমাদের টাইটেল কি, এই ক্যাটাগরিটা যখন কেউ সার্চ রেজাল্টে খুঁজে পাবে, আমরা এটাকে সার্চ আপনার গুগলে দিয়ে দেবো। গুগলে দেওয়ার পরে গুগল ওয়েবমাস্টার টুলে দিয়ে 3 দিন পরে আমরা প্রত্যেকটা যেটা যেটা করলাম, যেমন ধরেন একটা ক্যাটাগরি করলাম, ক্যাটাগরির লিঙ্কটা সার্চ করে দেখবো যে গুগলে আমরা যেভাবে করলাম সেভাবে দেখা যাচ্ছে কিনা। তারপরে আপনি একটা ওয়েব পেজ আমরা করলাম, ওই পেজটা গুগলে আমরা দেখতে পাচ্ছি কিনা, আমাদের ওয়েবসাইট হোম পেজ করছি, হোমটাকে আমরা দেখতে পাই কিনা, এই জিনিসগুলো আপনি পরবর্তীতে আবার প্র্যাকটিক্যালি দেখতেও পারবেন। তো এখানে দেখেন কন্টেন্ট মার্কেটিং আর্কাইভ মার্কেটিং, তো এই আর্কাইভ কথাটা এখান থেকে বাদ দিয়ে দিই। তো আমরা টাইটেলটাকে নিজের মতো করে সাজাবো, আগেই বলছি, আপনি এখান থেকে নিয়ে আসেন যে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং সম্পর্কেই কিন্তু মানুষ জানার জন্য আপনার এই এখানে আসবে। তো আমি এখানে টার্ম টাইটেলে দিয়ে দিই এইটা, যে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, পেজ নাই, সেপারেটর, সেপারেটর, অথবা প্রথমে আমরা আরেকটা জিনিস দিতে পারি, সেটা হলো টাইটেল, টাইটেল বলতে এটা শুধু কন্টেন্ট মার্কেটিং, বড় করার জন্য, বড় করার সুবিধার্থে আমরা এটা দিতে পারি। তো এইখানে ধরেন প্রথমে আমরা দিলাম কন্টেন্ট মার্কেটিং, এরপর আমরা এখানে একটা পাইপ ইউজ করে দিই,
এখন দেখেন এটাকে আমরা ডেস্কটপ ভিউতে দেখি। কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি বা সাইট টাইটেল, মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের সাইট টাইটেল যেটা, মোবাইল ভিউ দেখতে পারেন এরকম, কন্টেন্ট মার্কেটিং, হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা এটা কমপ্লিট, স্লাগ স্লাগে আমাদের এটাই থাকবে, আর স্ক্রাপ্ট এটা আমরা যেটা করছি সেটা এটা আমরা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। আমি একটা অলরেডি নোট করছি সেম একইভাবে, তো এটাকে আমরা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিই, এটা ঠিক আছে। কারণ এগুলো ঠিক আছে, এখন এটাকে আমরা প্রবলেমগুলো দেখি যে কী কী প্রবলেম। টেক্সট লেন্থ, আচ্ছা এখানে ক্যাটাগরিতে আপনার ইন্টারনাল লিঙ্ক বা আউট লিঙ্ক এগুলো দরকার নেই, কারণ এটা কেউ ওইভাবে পড়ে না বা এটার ওরকম প্রয়োজন হয় না। ইমপ্রুভমেন্ট টেক্সট লেন্থ, দ্য টেক্সট কন্টেন্ট কি প্লেস ডেন্সিটি, দ্য ফোকাস কি প্লেস ওয়াজ ফাউন্ড 6 টাইম, দ্যাট ওয়াজ মোর দ্যান টু সেম। এই এই ফোকাস কিওয়ার্ডটা এখানে 6 বার আছে, বাট ওইখানে বলতেছে যে 5 বার দিলে ভালো হয়, তার মানে আমাদের এখান থেকে একবার ফোকাস কিওয়ার্ডটা উঠাই দিতে হবে। ওয়াই ইজ কন্টেন্ট মার্কেটিং, কোনটা উঠাবেন? সো আমরা একটু এখানে চালাকি করতে পারি, যে এখানে আমরা কন্টেন্ট আছে, তো আমরা এখানে ধরেন যে এর আগের বার যেমন বললাম যে আমরা এখানে একটা জায়গাতে হাইফেন ইউজ করে দিই, বাকি আমার অর্থ পরিবর্তন হচ্ছে না। টু আন্ডারস্ট্যান্ড ওয়াই কন্টেন্ট মার্কেটিং ক্যান ওয়ার্ক, এরকম করে আপনি একটু ট্রিক্স অ্যাপ্লাই করবেন, কারণ ওই ওইটা যদি আপনি বাদ দিয়ে দিতে যান, বাদ দিয়ে দিলে কিন্তু আপনার জন্য প্রবলেম। তো দেখেন এখন এটা গ্রিন হয়ে গেছে, তো আমরা জাস্ট হাইফেন ইউজ করছি, তো কি ফ্রেজটা একবার কমে গেছে, তো এটা আমাদের হয়ে গেল। আপনি এটা চাইলে পরিবর্তন করে দিতে পারেন। টেক্সট লেন্থ এখানে দেওয়া আছে 245, এটা 250 যদি আমরা করে দিই, আমরা যদি 250 করে দিতে পারি তাহলে এটাও আমাদের কি গ্রিন হয়ে যাবে। তো 250 করার জন্য মাত্র মাত্র 5টা ওয়ার্ড, তো আপনি সেই 5টা ওয়ার্ড এখানে জাস্ট কিছু একটা কপি করে দেন, আবার ধরেন মাঝখানে আপনি এতটুকু এখান থেকে কপি করে নিয়ে আমি এখানে মাঝখানে দিয়ে দিই। ওকে, এখন যদি দেখি যে এটাও চলে গেছে, দেখেন সবগুলো গুড রেজাল্ট, 10টার 10টাই গুড রেজাল্ট। এখন রিডেবিলিটিতে প্রবলেম, এটা দেখেন ওই ধরনের প্রবলেমগুলো আপনাকে আবার দেখাবে। সো সেম জিনিস, দ্য কপি স্কোর মানে ইজি স্কোর যেটা রিডেবল, যে এই যে ইংলিশ ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি, ইংলিশ ওয়ার্ড যেহেতু এটা ইংলিশ সাইট, ইংলিশ ওয়েবসাইট মানে ইউরোপিয়ান ইংলিশ ওয়েবসাইট, কারণ ওরা ইংলিশ অনেক এক্সপার্ট, ওরা একটু কঠিন কঠিন ওয়ার্ডগুলো ব্যবহার করে, তো আপনি যখন ইংলিশে লিখবেন তখন দেখবেন যে আপনি এই ধরনের ইংলিশগুলো ইউজ করবেন না, আপনি একটু আরও সহজ, আরও সহজ ইংলিশগুলো আপনি ব্যবহার করবেন। তো যেহেতু এটা আছে, তো এটাকে পরিবর্তন করতে গেলে আপনাকে বুঝতে হবে যে কোন ওয়ার্ডগুলো বা কোনগুলোতে সমস্যা দেখাচ্ছে বা কোনটাকে আপনি আরেকটু ইজি করতে পারেন, এটা সময়ের ব্যাপার, যেটা আপনারা বুঝে করে নেবেন। আপনাকে কি করতে হবে, এখানে 48.5 আছে, এটাকে আপনি 60-এর উপরে উঠাইতে হবে। তো এখানে যেই ওয়ার্ডগুলো একটু ক্রিটিক্যাল, যেই ওয়ার্ডগুলো একটু কঠিন, সেগুলোকে আপনারা একটু সহজ করে দেবেন। তো এটা আমরা একটু করে দেখতে পারি কি, এটাকে রিরাইট করে দেখতে পারি। রিরাইট করে দিলে অনেক সময় সেম ওয়ার্ডটা পরিবর্তন হয়ে আপনার সিমিলার ওয়ার্ডগুলো আসে, তো স্মল এসইও টুলসে গিয়ে আপনি রিরাইট আর্টিকেল করে দেখতে পারেন যে এটা কমে কিনা। রিরাইট আর্টিকেল আছে এখান থেকে, এখানে এটা দিয়ে দেন, 250 ওয়ার্ড আছে এখানে, এরপরে এটাকে আমরা রিরাইট করি। জায়গাগুলো ওয়ার্ড পরিবর্তন করে দিই, আরো কঠিন ওয়ার্ড এখানে অ্যাড করে দিলাম, তখন আরো ঝামেলা। এটাকে আমরা এবার কপি করি, কপি করে নিয়ে আপনি এখানে আসেন, এটাকে ডিলিট করে দেন, এবার এটা পেস্ট করে দেন। এখন এখানে আবার আসেন, দেখেন একটু বাড়ছে মনে হয়, বাট মানে ফলাফল 0। তো যাই হোক, এটাকে আপনার কি করতে হবে, মানে ইজি যেই রিডিং, ইজি যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আপনি ইউজ করবেন, তাহলে এটা কমে যাবে। সেন্টেন্স লেন্থ, সেন্টেন্স লেন্থ 40% অফ, মানে এখানে যে সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করছি সেন্টেন্সগুলো, এটা আগেও আপনারা জানেন, এই সেন্টেন্সগুলো এক একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স এখানে 20টার বেশি ওয়ার্ড আছে, এই 20টার বেশি যে ওয়ার্ডগুলো সেগুলো আপনাকে কমাইতে হবে। দেখবেন পড়ে পড়ে দেখবেন যে এখানে কয়টা ওয়ার্ড, যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে দেখেন 23টা ওয়ার্ড আছে। তা এখানে ওরা প্রবলেমটা কি ধরে, যে একটা সেন্টেন্সের মধ্যে 20টার বেশি ওয়ার্ড ইউজ না করা, এবং করতে পারবেন কিন্তু সব সেন্টেন্সে না, কিছু সেন্টেন্সে করেন, বাট সব সেন্টেন্সে করলে ওরা এটাকে প্রবলেম দেখাচ্ছে। তো আপনি এখানে এটা যেমন এখানে আছে, তো এটাকে আপনি দু একটা ওয়ার্ড কমায় দেন, অথবা এটাকে আলাদা একটা লাইন দিয়ে দেন,
তো কিভাবে দিবেন দেখেন লাইনের মাঝখানে এখানে ছোট করে একটা ফুল স্টপ দিয়ে দিলাম আমি, আমার এখানে লাইন শেষ না, কারণ এখানে বোঝাচ্ছে যে ভ্যালুয়েবল এখনো আছে। এই একটা ট্রিক্স। আর একটা করতে পারেন, আপনি বুঝে কিছু ওয়ার্ড কমায় দিলেন যখন আপনি এই ধরনের সাইটে কাজ করবেন। কন্টেন্ট মার্কেটিং ইজ এ মার্কেটিং স্ট্র্যাটেজি, আর ওখানে মানে এখানেও 20টার বেশি আছে। তা আমরা এইখানে জাস্ট শিফট ইন্টার, শিফট ইন্টার দিলে এটা আলাদা লাইন হচ্ছে, মানে নিচে নেমে যাচ্ছে। ইটস অলমোস্ট, এটাকে আমরা তাই করতে পারি। এরকম যে বড় বড় সেন্টেন্সগুলো আছে সেগুলোর জন্য আপনি এরকম করেন। সো এটা আমি ভুল সম্ভবত এটা পর্যন্ত শেষ। দেখেন এটা কমে গেছে, এটা এখন আর এখানে নেই। এখন যেটা ট্রানজিশন ওয়ার্ড, তো এখানেও সেম জিনিস, ওয়ানলি এত পার্সেন্ট অফ ট্রানজিশন কন্টেন্ট ওয়ার্ড ইজ নট ইনাফ। তো আপনাকে ট্রানজিশন ওয়ার্ডও এখানে সেম একইভাবে বলতেছে ট্রানজিশন ওয়ার্ড বাড়াইতে। আপনাকে এখানেও, আচ্ছা এটা কমে না এখন, এটাকে কমাই, এটা একটু চলে আসছে হলো ইম্প্রুভমেন্টে, যেহেতু 50 থেকে 60 পর্যন্ত ইম্প্রুভমেন্ট। এটা এখন আছে 31, এটাকে 25 আর একটু কমাই দিলে এটা নিচে চলে আসলে এটা গ্রিন হয়ে যাবে। দেখেন এখানে দুইটা ইম্প্রুভমেন্ট আছে, একটা ইম্প্রুভমেন্ট কে গুড করলে এর রেজাল্ট হয়তো আপনার গ্রিন হবে। তো দুইটাই, একটা হচ্ছে হলো রিডিং ইজি 51.5, এটাকে রিডিং ইজি করতে বলতেছে। আর প্যাসিভ ভয়েস 11%, প্যাসিভ ভয়েস তো বাড়াইতে গেলে পুরোটা আপনাকে স্টাডি করতে হবে, অনলাইন ট্রানজিশন নট উইচ ইজ নট ইনাফ। কোনটা দিয়ে কোনটা কমাবেন? আপনাদের এর থেকে বাংলা ওয়ার্ড দিয়ে যদি দেখাইতাম তাহলে আরো ভালো হতো, বাংলা দিলে হয়তো এই রিডিং অ্যাবিলিটিটা সহজে বুঝতে পারতেন যে কিভাবে কি করতে হবে। তবে রিডিং অ্যাবিলিটি থেকে আপনার এসইও, যেটা মানে এখানে তো দুইটা আপনি দেখ করতেছেন, একটা হচ্ছে হলো এসইও, এই এসইও এটা, আর একটা রিড অ্যাবিলিটি। তো রিড অ্যাবিলিটিটা যদি কোনো কারণে আপনার প্রত্যেকটা গ্রিন না হয়, অ্যাটলিস্ট ইওলো, যেটা ইওলো অ্যাটলিস্ট আপনি করার চেষ্টা করবেন। এইগুলো আপনারা দেখেন বাংলাতে লিখে, দেখেন বাংলাতে লিখে করলে এগুলো ঠিক হবে, বা নিজেরা যখন লিখবেন তখন হয়তো এই সমস্যাটা থাকবে না। আপনারা প্র্যাকটিস করেন, এরপরে যদি না হয় তখন আমাকে বলে, বা এটা করতে গেলে একটু সময় লাগে, তাহলে আপনাকে ওই যে ওই ধরনের কন্টেন্টটাকে লিখতে হবে, ওরা যেভাবে বলতে সেভাবে লিখে এরপরে এগুলো করে দেখতে হবে। বুঝতে পারছেন সবাই? এটা করে এরপর আপনি দেখে আপডেট করে দেন, এরকম প্রত্যেকটা পোস্টকে আপনার করতে হবে। প্রত্যেকটা পোস্ট যেগুলো আছে সেভাবে আপনি করবেন। যেমন আমাদের এখানে যে ক্যাটাগরিগুলো ছিল এটাকে আপডেট করে নিন, একটু ওয়েট করেন। ধরেন আপনি যদি নিজের মতো করে লিখতে চাইতেন, এখানে যদি আমরা সবগুলো ক্যাটাগরিতে যাই, সবগুলো ক্যাটাগরি এই যে এখানে আমরা অ্যাড করলাম, এই যে এতখানি, এখন এই এত বড় এটা কিন্তু আমরা এলোমেলো লিখছি, জাস্ট আমরা অন্য জায়গা থেকে কপি করে এনে এখানে লিখে দিচ্ছি। কিন্তু আপনি যখন নিজের থেকে লিখবেন তখন কিন্তু এই জিনিসগুলো লিখবেন না, আর এটা করতে আপনার সময় লাগবে, একটু রিসার্চ করতে হবে, তখন আপনার এই রিডাবিলিটিটাও অনেক সহজে হবে। নর্মালি রিডাবিলিটিটা, রিডাবিলিটি গ্রিন করাটা সহজ, এসইওটা গ্রিন করা একটু কঠিন হয়। কিন্তু এইখানে আপনার যেহেতু আমি অন্য জায়গা থেকে কপি করে আনছি, এই কারণে রিডাবিলিটিটাই ঝামেলা করতেছে, আর এসইওটা কিন্তু অনেক সহজেই দেখছেন হয়েছে। যেগুলো আপনারা পারবেন প্র্যাকটিস করেন, আলাদা আলাদা পোস্ট, আলাদা আলাদা পেজ, আলাদা আলাদা ক্যাটাগরিতে আপনারা এগুলো করবেন, অ্যাটলিস্ট 4-5টা ক্যাটাগরি করবেন,
তিন চারটা পেজ করবেন আর 10টা পোস্ট আপনাদের করতে বলছে, যে 10টা পোস্টের এসইও করবেন। এবং এগুলো করার পরে আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন, যে মানে এখানে আসলে পরে এই ক্যাটাগরিজ আসলে এটা দেখলেই বোঝা যাবে যে আপনি কি কাজ করছেন। তারপরে আপনার এই অল পোস্টে গেলে পরে, অল পোস্টে যাওয়ার পরে এই পোস্টের এটা দেখলে বোঝা যাবে যে আপনি কি কাজ করছেন। আর পেজেস থেকে অল পেজ, তো আপনাদের এই জিনিসগুলো দেখাইতে হবে। অল পেজে এসে এগুলো দেখাবেন, আর যে ইমপ্রুভমেন্ট গুলো বা যেই প্রবলেম গুলো যেটা আপনি বুঝতেছেন না যেটা কিভাবে সলভ করতে হবে, ওইটা নোট করে রাখেন। অথবা এখানে দেখেন আপনি যখন একটা প্রবলেম বুঝতেছেন না তখন এটা সমাধান ওরাই দিয়ে দিচ্ছে। যদি আমরা এটাকে এডিট করি, ধরেন এই ই কমার্স এটাকে আমরা এডিট করি, এডিট করার পরে এখানে আপনি যদি একটা কাজ না পারেন, নিচে এসে দেখেন যে এই কাজটা আপনি পারবেন না। এখানে রিডাবিলিটিতে এখানে যে এই কাজটা আমরা পারিনি, তো এটা কি করতে হবে, এই যে এটা ধরেন, তো এটাকে আপনি এখানে ট্রাই টু ইউজ দেয়ার অ্যাক্টিভ এটা যেটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে এখানে চলে আসবে। তো অ্যাক্টিভ প্যাসিভ আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো পড়লে বা ওই প্রবলেমটা এখানে কেমনে সলভ করবেন ওরা এখানে বলে দিচ্ছে যে কেন করবেন বা কি করতে হবে, এটা আপনি স্টাডি করলে বুঝে যাবেন। যদি এরকম কোনো প্রবলেম হয় যেটা আপনি বুঝতেছেন না কিভাবে সলভ করতে হবে। বাংলা একটা, তাহলে ওই যে বাংলা কন্টেন্ট রেডি করতে হবে, বাংলা কন্টেন্ট রেডি করে তারপরে করতে হবে। আসলে আপনাদের এই জিনিসগুলো হয় কি, আপনাদেরকে যে একটা মানে কোনো কিছু একটা দেখাবো তো আগে থেকে কন্টেন্ট রেডি রাখতে হয়, যে আমি কি কন্টেন্ট এখানে দিব, কোন ধরনের কন্টেন্ট অ্যাড করব। এখানে আপনাদের যে ওয়েবসাইট এখানে দেখাইছি বা আপনাদের এই কাজগুলো কিন্তু পুরাই এলোমেলো, মানে আগে থেকে কিন্তু ওরকম কোনো একটা ওয়েবসাইট আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে বা আমি আলাদাভাবে আপনাদের জন্য যে কন্টেন্ট কি কি কন্টেন্ট লাগবে এগুলো কিন্তু রেডি করার সুযোগ কম। যেমন যে আগের ব্যাচের ক্লাস নিয়েছি তখন আপনাদের এই যে দুইটা কন্টেন্ট আমি রেডি করছি, কিন্তু এই কন্টেন্ট দুইটা কেমন হবে আমি তো জানি। আমি যদি একটু অন্যভাবে সময় পাইতাম, যে এটা রেডি করার মতো সময় আমার কাছে যদি থাকে, তাহলে হয়তো এই যে যে রিডাবিলিটি প্রবলেমগুলো এগুলো হয়তো হতো না। কারণ ওই সময় হয়তো আমি কি কি অ্যাড করতেছি একটু স্টাডি করতাম, যে এই জিনিসটা আমি এই পেজের জন্য অ্যাড করতেছি। বা একটা ওয়েবসাইটের জন্য যখন আমরা করি, ধরেন আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা অন্য ওয়েবসাইট যেগুলো আমাদের ক্লায়েন্ট যারা আছেন তাদের জন্য যখন আমরা একটা একটা সেন্টেন্সও অ্যাড করি, ওই সেন্টেন্সটা আগে পড়ে নেই যে এই সেন্টেন্সটা আমি যে অ্যাড করলাম এই সেন্টেন্সটা কি ঠিক আছে কিনা। তো যখন আমি ওই একটা সেন্টেন্স পড়তেছি তার মানে আমি কি অ্যাড করতেছি আমি কিন্তু জানি। বাট এই যে আপনাদের এই যে দুইটা কন্টেন্ট অন্য জায়গা থেকে গেলে আমি কপি করে এনে রেখে দিছি, কিন্তু আমি কিন্তু জানিও না যে ভিতরে কি কি আছে। তো এই কারণে এই প্রবলেমগুলো হয়। তো বাংলার ক্ষেত্রেও সেম, বাংলার ক্ষেত্রে আপনি বলেন যে কোনটা দেখাইলে ভালো হয়, একটা পেজ বা একটা পোস্ট একটা ক্যাটাগরি, তাহলে ওইটা হয়তো আগে থেকে আমাকে রেডি করে রাখতে হবে। এরপর হয়তো আমি আপনাদেরকে একটু সহজে বুঝাতে পারবো যে এই এই জিনিসগুলো আপনি অ্যাড করবেন বা এভাবে করতে হবে। হ্যাঁ, বাংলা নিয়ে একটু কোশ্চেন ছিল, কেউ যদি ইংলিশে সার্চ দেয় আর আমি এসইও যদি বাংলায় করি তাহলে কি ওটা সে ইংলিশে সার্চ করে পাবে? দেখেন এখানে দুইটা জিনিস আপনি ই করতে পারেন, একটা হচ্ছে হলো ইংলিশ কিওয়ার্ডের জন্য ইংলিশ। আপনি এখানে যদি ইংলিশ কিওয়ার্ড লেখেন, আমরা তো এখানে অনেক সার্চ করছি, এইখানে আমাদের জন্য একটু প্রবলেম, আমাদের ওই কুকিজ বা ইসের জন্য আমাদেরকে বাংলাটা দিয়েও দিতে পারে। কিন্তু আপনি যখন নতুন একটা ওয়েবসাইটে যাবেন, এখানে গিয়ে যদি আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, ধরেন ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখন যখন আপনি এই ডিজিটাল মার্কেটিং এইটা আমাদের এই যে সেম যেটা আমি বলতে চাচ্ছিলাম, তাহলে হিস্টোরি ক্লিয়ার করতে হবে, কারণ এটা একটা কিওয়ার্ড। হিস্টোরি কুকিজ ক্লিয়ার করে যখন আপনি এই ডিজিটাল মার্কেটিং এখানে সার্চ করলেন, আপনি শুধুমাত্র ইংলিশ কন্টেন্টগুলোই পাবেন। কিন্তু যখন আপনি এটার দ্বারা বাংলা চাচ্ছেন, যেমন আপনি এখানে যদি লিখে দেন যে বাংলা, এখানে যদি বাংলা লিখে দেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে ডিজিটাল মার্কেটিং এই যে লেখা আছে ওদের ডিজিটাল মার্কেটিং ইংলিশ, এই যে ডিজিটাল মার্কেটিং ইজ ইন বাংলা, দেখেন মেটা ট্যাগের মধ্যে কি আছে, মেটা ট্যাগের মধ্যে ডিজিটাল মার্কেটিং ইন বাংলা আছে। দেখেন ওদের মেটা ট্যাগের মধ্যে ইজ এ ডিজিটাল মার্কেটিং ইজ এ বাংলা। তো আপনি যেটা সার্চ করতেছেন সেই জিনিসটা, এই যে যে পোস্ট বা এই যে ওয়েবসাইটের একটা পোস্ট সেটা ওরা ইউজ করছে, এই যে ডিজিটাল মার্কেটিং বেস্ট। তো আপনার কিওয়ার্ডটা আপনি যেটা সার্চ করতেছেন সেই কিওয়ার্ডটা এমন অনেক কিওয়ার্ড আছে যেগুলো শুধু ইংলিশ কন্টেন্ট। তো এক্ষেত্রে আপনি যদি আপনার আরেকটা বিষয় হচ্ছে হলো সার্চ ইঞ্জিনের
সেটিং, এই যে সার্চ ইঞ্জিনে আপনি এখানে যখন কোনো কিছু লিখে সার্চ করতেছেন, যেমন যা কি আছে আমি কিছু লিখে আমরা যদি সার্চ করি, সার্চ করার পর এখানে সেটিংয়ে আসেন, সেটিং থেকে সার্চ সেটিংয়ে যান, দেখেন এখানে নিচে এসে দেখেন লোকেশন, রিজিয়ন সেটিং, কারেন্ট রিজিয়ন। তো এইটাও অনেকটা প্রভাব ফেলে আপনার এই সার্চের উপরে, যে আপনি যখন এখানে কারেন্ট রিজিয়ন দিচ্ছেন তার মানে আপনি যেই কিওয়ার্ডই দেন, ইংলিশে লেখেন আর বাংলাতেই লিখেন, আপনার কারেন্ট রিজিয়নের উপরে ওই সার্চ রেজাল্ট আপনাকে শো করে। কিন্তু এটা এটাকে আপনি যখন কারেন্ট রিজিয়ন দিবেন না, আপনি যদি এখানে অন্য একটা কান্ট্রি দেন, দেখবেন যে ওই কান্ট্রির কন্টেন্টগুলো আপনি পাওয়া যাবেন। মোট কথা, আপনি কিওয়ার্ড, আপনার পুরো ওয়েবসাইট যদি বাংলাতে হয় তাহলে আপনি বাংলাতেই করেন, কারণ অনেকেই আছে যারা বাংলাতেই লিখে সার্চ করে, আবার অনেকেই অব্রু লিখে সার্চ করে। যেমন ইংলিশে আমরা যখন দেখবেন যে এখানে আমরা যদি কিছু লিখি, যেমন ধরেন আমি লিখলাম যে বাংলার কোনো কিছু আপনি এখানে ইংলিশে লিখলেন, যেমন ধরেন আপনি এখানে বিজ্ঞানী লেখেন, আমি এখানে বিজ্ঞানী লিখলাম, এরপরে সার্চ যদি করি দেখেন, তো এই এই জিনিসটা আপনি হয়তো আরো ক্লিয়ার, যে আমরা এখানে লিখছি বা ইংলিশে বিজ্ঞানী, বাট বিজ্ঞানী তো আর ইংরেজি শব্দ না, এটা বাংলা শব্দ। তো যারা এরকম বিজ্ঞানী দিয়ে কোনো একটা কিছুকে কোনো একটা কিওয়ার্ড আপনার ইউজ করছে, সেই বিজ্ঞানীটা ওরা নিয়ে নিচ্ছে, মানে বাংলা বলতে অভ্র। আপনি ইংলিশে যদি অভ্র লিখে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, তো ওই যে ডিজিটাল মার্কেটিং অভ্র তো কিন্তু সেম ওয়ার্ড, এই কারণে বাংলাগুলো আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন? ভাই টাইটেলে দিয়াটা কি মানে প্রবলেমটা কি সলভ পাইছিলেন বাংলা ওয়েবসাইটে? আমি বুঝিনি, আবার বলেন তো। বাংলা ওয়েবসাইটের টাইটেলটা অনেক বড় হয়ে যায় অল্প লেখা লিখলেও, ওইটা কি সলভ পাইছিলেন, সলিউশন পাইছিলেন? মানে টাইটেল অন আপনার 60 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে, ওটা বাংলায় আপনি লিখবেন তাই তো? না, এটা জি এটা সলভ বলতে কি, এটা তো স্বাভাবিক। যেমন দেখেন এখানে এই যে বিজ্ঞানী আপনি লিখবেন, এখানে বয় রসিকার একটা, বয় একটা, দুইটা, এই বর্গীয় জ, এখানে দুইটা, তাহলে চারটা, আকার পাঁচ ছয় সাত, তাহলে এইটুকের মধ্যে 60টা। তা আমি যদি বলি বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী, এইটুকের মধ্যে এখন তাহলে হিসাব করেন এখানে 60টা, এখানে কয়টা। তো এই জিনিসগুলো আসলে আপনি বাংলাতে লিখলে আকার রসিকার ওই যে সংক্ষিপ্ত বর্ণ আর পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ যেগুলো আছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের, ওইগুলো ওয়ান বাই ওয়ান প্রত্যেকটাকে কাউন্ট করবে, এগুলোর কোনো সমাধান নেই। আপনি বাংলাতে লিখলে পরে এই সংক্ষিপ্ত বর্ণ বলেন আর পূর্ণ বর্ণ বলেন, পুরোটাকে একটা করে ক্যারেক্টার ধরেন। ঠিক আছে, বাংলাতে লিখলে ওইভাবেই আপনাকে হিসাব করতে হবে, প্রতিটা আকার রশিকার দিয়ে আপনাকে হিসাব করতে হবে। জি ভাই, বাংলাতে মানে টাইটেলটা অনেক মানে বের হয়ে যায়, এই কারণে মানে ছোট অনেক বড় ছোট করে ইয়ে করতে হয়। ছোট করে এটা আসলে কিছু করার নেই, কারণ আপনি যখন মেসেজ লেখেন, মেসেজে ইংলিশে দেখবেন যে অনেক বেশি লেখা যায়, কিন্তু সেম একই লেখাগুলো আপনি বাংলাতে লিখতে গেলে কমে যাচ্ছে লেখাটা। আচ্ছা, আপনারা এগুলো প্র্যাকটিস করেন, আর নামাজ পড়ে নামাজের সময় থাকে না বেশি, কারণ এখন তো মাগরিবের নামাজ অনেক আগে দিয়ে দেয়, নামাজের সময় নিচ্ছি 5:40 পর্যন্ত, 12 আগে 35 পর্যন্ত নামাজের সময় নেন, এরপরে কারো কোনো সমস্যা থাকলে আমরা সেগুলো ডিসকাস করবো।